তোমার হয়ে গেছে, এখন ঘরে চলো, আমি শপিং করবো না। তোমার চলো চলো, গাড়ির চাবি নিয়ে আসো, গাড়ির জুতা আছে। অন্ধকার বাবা রাহে। হ্যালো গাইস, গুড ইভিনিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি মাহি যাচ্ছি শপিং করতে, আর দেখো মাহি কি রাগ করছে, পাপাকে বলছে আমাকে কুলে নেও। তো পাপা বলছে অল্প দাঁড়াও, চলো দেখো কেমন রাগ করছে। তো কোনো ব্যাপার না, কুলে নিলেই ঠিক হয়ে যাবে। আর আমি আর মাহি মানে গ্রোসারি সামান শপিং করতে যাচ্ছি। তো দেখো আজকে আমাদের ভিডিওটা, তো শপিং করতে আসছি বলে ভাবলাম যে গ্রোসারির সামান নেওয়ার আগে আমার কয়েকটা টপ নিয়ে নিই। তো টপ নিতে দেখি তো মাহি বলছে কি, মা ওইটা না ওইটা না, ওর কাছে মানে সবই পছন্দ হয়, ওর মানে সবটাই নিতে হয়। তো আমি দেখছি কোনোটাই ভালো লাগছে না, আগে ওই সব দেখে গেছিলাম, এই পুরানগুলোই আছে আর নতুন কিছু উঠায় নাই। তো ওইভাবে দেখছি, ওইটা না ওইটা, ওইটা না ওইটা, ওইভাবে দেখছি। তো মাহির জন্য দেখছিলাম, কিন্তু মাহির মানে কোনোটাই মানে মাহির পছন্দ হয় না, তার জন্য আমার জন্য এখন দেখলাম। তো মাহিও নেবে না, তো আমি ভাবলাম যে আমি একটা টপ নিয়ে নিই, মানে কয়েকটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি কোনোটাই মানে ভালো লাগছে না তার জন্য। তো আমার এই ইয়েলো কালারটা পছন্দ হয়েছে। তো মাহি বলছে না না নেবে না নেবে না, এটা আমার পছন্দ হয় না, চেঁচাচ্ছে। কি হয়েছে, তোমার হয়ে গেছে, এখন ঘরে চলো, আমি শপিং করব না। তোমার হে হয়েছে, তোমার হে হয়েছে, আমার তো হয় নাই না। আমার হয় নাই। মাহি বাবা কি বড় বড় ড্রেস দেখতেছে, দেখছিস মাহি? দেখছিস বাবা আমার জন্য কি বড় বড় ড্রেস দেখতেছে, এগুলো আমার হইব? মেয়ে বলতেছে দেখছ, হইব না। ওইটা নিয়ে শ্যাম্পুটা এক ছোট এক পিসে আছে, নয় দাম দেখো। তুমি এগুলো এটা কি জয়, ওগুলো সাবান লাগাও না, না তুমি বেবি সাবান লাগাও, বেবি সাবান নিয়ে দেবো তোমাকে। তো এখন নেব ডাল চাল এসব নিব। আমি ফ্লিপকার্টে অনলাইন করেছিলাম, কিন্তু মান্থলি বাজেটটা মানে আমার ফ্লিপকার্টের থেকে করা হয়। তো এবার কি হয়েছিল, মানে দুইটা না তিনটা মিস কল হয়েছিল, ফোনটা উঠাতে পারিনি দেখে, মানে ওরা অটোমেটিকলি মানে ক্যান্সেল করে দিচ্ছে। তো আমার ফাইনালি শপিং হয়ে গেছে, আর এদিকে পুরো বৃষ্টি, বেরোতে পারবো না। তো হিসাব নিকাশ করে রেখে দিই, দাঁড়িয়ে থাকবো, যখন বৃষ্টি কমে যায় তারপরে চলে যাব। আর এই হচ্ছে মাহি, মাহি মানে খুব খুশি, কিছু খাবে কিন্তু এদিকে বৃষ্টি, মানে এত এখন বৃষ্টি পড়ছে, এত টাইম দাঁড়িয়েছিলাম, তো এখন ফাইনালি বাইর হয়ে আসছি। তো বৃষ্টি কমছেই না কমছেই না, মাহি মানে ঘরের থেকে অনেক কিছু খাবে বলে, আইসক্রিম এসব খাবে বলে মানে প্ল্যানিং করে আসছিল, কিন্তু মানে বৃষ্টি থামছে না, ওর জন্য চেঁচাচ্ছে, বলছে কি আমি কী খাবো, ওই দিয়ে সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে, আমরা মানে বের হতে পারছি না অনেক বৃষ্টি। কিন্তু এটা কি হইলো, ওইটা মাহি পুরো মাথাতে এভাবে বউ হয়ে আসছে দেখো, এই জন্য ভিজে গেছে এটা পুরো। বৃষ্টি আসতে পারি না, দাঁড়িয়ে আছি, নয়টা বাজে গেছে, রাত্রের মধ্যে রিস্কাও পাইলে দাঁড়িয়ে 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 থাকতে থাকতে তারপর মাহিকে এই স্পোর্টিংটা এইভাবে দিয়ে তারপরে আনছি না দাদা। তুমি কি কি খাওয়ার, কি কি খাবে বলে ভাবছিলে? হ্যাঁ, সান পাপড়ি, তারপরে মানে কি ঘরের গোসাই সামান ওই সব আনছি, টোয়েন্টি ফাইভ রাইস কেক, আর মাহি এসে সান পাপড়ি একটার সাথে একটা ফ্রি না, মাহি থ্যাংক ইউ। আর বাকিগুলো মানে কি রান্নাঘরের জিনিস, তাই দেখাবো। মোমো খাচ্ছি, বাই বাই, টাটা, লাভ ইউ।